এদিকে নির্বাচিত হলে আগামী 100 বছরকে সামনে রেখে একটি দীর্ঘমেয়াদী গ্র্যান্ড মাস্টার প্ল্যান খসড়া প্রণয়ন করে সর্বস্তরে জনগণের মতামতের ভিত্তিতে পরিবেশ বান্ধব ও নিরাপদ নগরী গড়ে তোলার অঙ্গীকার করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। বিকেলে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। আমি নির্বাচিত হলে সর্বস্তরের জনগণের মতামতের ভিত্তিতে গৃহীত চূড়ান্ত প্ল্যান অনুযায়ী শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানকে প্রাধান্য দিয়ে নারায়ণগঞ্জকে স্বাচ্ছন্দ্যে বসবাসযোগ্য ও বিজ্ঞানসম্মত পরিবেশ বান্ধব ও প্রতিবেশী নিরাপত্তামূলক একটি নিরাপদ নগরী গড়ে তোলার বীজ বপন করব ইনশাআল্লাহ।